হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি বরাবরের মতো আজ একটু ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজ যেহেতু ইফতারের তৃতীয় দিন তো তৃতীয় দিন আমি কি দিয়ে ইফতার করলাম তাই আজ শেয়ার করলাম আপনাদের সঙ্গে আশা করি সবারই অনেক অনেক ভালো লাগবে তৃতীয় দিন আমি ইফতার করলাম হচ্ছে খিচুড়ি রান্না করেছি ফার্মের মুরগি দিয়ে খিচুড়ি রান্না করেছি অনেক অনেক মজা হয়েছিল আসলে আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো এত মজা হয়েছিল বলার আসলে ভাষা নেই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে আমরা যারা এই রেসিপিটি অনেক আগে খেয়েছি তারা তো এর স্বাদটা খুব ভালোভাবেই জানি আর যারা এখনও খায়নি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা চাইলে এইভাবে খিচুড়ি রান্না করে ইফতারটা সেরে নিতে পারো আসলে খুবই মজাদার শুধু মজাদারই নয় খুবই ছটপট করে একেবারেই সহজ হয়েতে এই রেসিপিটা করা যায় কিন্তু সারাদিন রোজা থাকার পর খুবই ক্লান্ত লাগে তখন কিন্তু আসলে কোনো কিছুই করতে ভালো লাগে না তখন শুধু মন চায় যত তাড়াতাড়ি করে কোনো কিছু করে নেওয়া যায় ততটাই ভালো এই কারণেই তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটি শেয়ার করতে পারো একেবারেই ছটফট করে খুব সহজভাবে করে নেওয়া যায় এই রেসিপিটি আর তোমাদের অনেক ভালোও লাগবে খুবই মজার এবং খুবই সুন্দর তো চলুন শুরু করা যাক চলে এলাম কিচেনে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিব। চার টুকরা দারুচিনি চারটি এলাচ পাঁচ ছয়টি মতো লং সেই সঙ্গে দিয়ে দিব দুইটা তেজপাতা আর দিয়ে দিব গোটা জিরা সামান্য কিছু এগুলো দিয়ে একটু ফ্লেভার সরালে এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এগুলো দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু এখানে গুঁড়া মশলাটা অ্যাড করব গুঁড়া মশলাটা অ্যাড করার আগে বরাবরই কিন্তু আমি সব সময় পানি দিয়ে তারপরে মশলাটা অ্যাড করি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর সেই সঙ্গে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু রোজা রেখে রান্না করা লবণ একটু কম হলেও কিন্তু খাওয়া যাবে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ওই রান্নাটা একেবারেই বাজে হয়ে যাবে তো মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এইবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব। বেশ কিছু গোটা কাঁচামরিচ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিব। দুই তিন মিনিট মতো মশলাটাকে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব চিকেনগুলো আগে থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে এখন এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চড়ে মশলার সঙ্গে কষিয়ে নিব তিন চার মিনিট মতো আর ফার্মের মুরগিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আমরা যারা রেগুলার রান্না করি আমরা খুব ভালোভাবেই জানি আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা কম বেশি বুঝতে পারবে এবং জানতে পারবে যখন রেগুলার রান্নাগুলো করবে আসলে তোমাদের জন্যই একটু ডিটেলস বলা যেহেতু তোমরা নতুন রাঁধুনি নতুন রাঁধুনি হিসাবে তোমরা অনেক কিছুই জানো না এবং অনেক কিছুই বোঝো না এই কারণেই একটু বলা আর কি তো দু তিন মিনিট মতো কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে পাঁচ ছয় মিনিট মতো কষিয়ে নিব পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা তুলে একটু ভালোভাবে চিকেনগুলো নেড়ে চেড়ে দিব আর পাঁচ ছয় মিনিট কষানোর কারণে কিন্তু চিকেন থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পর্যায়ে এখানে অ্যাড করে দিব আমি আগে থেকে চাল ডাল খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এখন এই চালগুলো এই চিকেনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিব এখানে আমি ডাল দিয়েছি তিন রকমের ডাল দিয়েছি হচ্ছে মসুরের ডাল ছোলার ডাল আর হচ্ছে অ্যাংকার ডাল এগুলো দিয়েছি আমি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি আসলে এই পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এই চাল আর মাংসটাকে কষিয়ে নিতে হবে খুবই ভালোভাবে চার দিক থেকে নেড়েচেড়ে আলতোভাবে এখন কিন্তু শুধু ঘন ঘন নেড়েচেড়ে কষানোর পালা যেন নিচ থেকে লেগে না যায় আসলে প্রত্যেকটা রান্নায় কিন্তু নিচ থেকে লেগে গেলে ওই রান্নাটা খেতে এতটাই বাজে লাগে আসলে কি বলবো এই জন্য রান্নাটা করার সময় খুবই খেয়াল করে এবং খুব ভালোভাবে রান্নাটা করতে হয় আমি কিন্তু অনেকটা সময় ধরে এবং খুব ধীরে সুস্থে রান্নাগুলো করি যেন রান্নাটা কোনোভাবে পুড়ে না যায় আর রান্নাটার যেন খেতে অনেকটা মজার হয় আমি প্রত্যেকটা রান্নাতেই চেষ্টা করি আমার রান্নাগুলো যেন পারফেক্ট হয় আর পারফেক্টভাবে রান্না করতে হলে অবশ্যই একটু সময় ধরে রান্না করতে হবে অনেকেই আছেন কিন্তু খুব তাড়াহুড়া করে রান্নাটা করতে চান খুব তাড়াহুড়ো করে রান্নাটা করলে কিন্তু ওই রান্নাটা খুব বেশি টেস্টি হয় না এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা হয়তো খেয়াল করেছেন কি না আমি জানি না দেখবেন আমার প্রত্যেকটা রান্না আমি খুব যত্ন এবং সময় ধরে করার চেষ্টা করি আসলে মোটামুটি রান্না করতে আমি খুবই পছন্দ করি এতটাই পছন্দ করি কি বলবো এর জন্য রান্না করাতে আমার কোনো ক্লান্তি নেই তো মোটামুটি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে পানি চাল চিকেনগুলা খুবই সুন্দর করে মিশিয়ে দিতে হবে তো এই যে পানিতে কিন্তু বলক এসে গিয়েছে আর এই পর্যায়ে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে আমরা যারা রেগুলার রান্না করি আমরা কিন্তু রান্নার কৌশলটা বুঝি আসলে কিভাবে রান্না করতে হবে আর আমার নতুন রাঁধুনি আপু তোমরা যারা আছো তোমরা যখনই যে কোনো টাইপের রান্না করতে যাও না কেন খেয়াল রাখবে রান্নাটা যেন পুড়ে না যায় আসলে পুড়ে গেলে রান্নাটা খুবই বাজে হয়ে যায় আর ওই বাজে রান্নাটা খেতেও বাজে লাগে তো মোটামুটি বারবার এখন শুধু নেড়ে চড়ে দেওয়ার পালা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে যদি কখনো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গে একটি করে লাইক আর সেই সঙ্গে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওগুলো যদি খুব বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন সবার সঙ্গে খিচুড়ির পানিটা কিন্তু একেবারেই গায়ে গায়ে চলে এসেছে এই পর্যায়ে হাতাটা দিয়ে একেবারে নিচ থেকে খুব আলতো হাতে খিচুড়িগুলো খুবই সাবধানে এবং আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে যেন চিকেনগুলো ভেঙে না যায় খুবই সাবধানে এই কাজটি করতে হবে আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে কমিয়ে রান্না করব পঁচিশ মিনিট মতো ফিরে এলাম পঁচিশ মিনিট পর এখন ঢাকনাটা তুলে এই পর্যায়ে খিচুড়িটা আবারও খুব আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনোভাবেই চিকেনগুলো ভেঙে না যায় দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে আরও কিছু সময় যেহেতু এটা কুক করব। আরও কিছু সময় কুক করলে এই খিচুড়িটা একইবারেই ঝরঝরে হবে তো এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব কিছু ধনিয়া পাতা আপনারা চাইলে এই পাতটা স্কিপও করতে পারেন তবে ধনিয়া পাতা দিলে এই খিচুড়ির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা চাইলে দিতে পারেন তো ধনিয়া পাতাটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে আরও দশ মিনিট মতো খিচুড়িগুলো রেখে দিব এই যে দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর ঢাকনাটা তুলে আবার উপর থেকে একটু আলতো হাতে নেড়েচেড়ে দিব আর খিচুড়িটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন এই ছিল আমার আজকের আয়োজন আবারও চলে আসব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ